8 তারিখ ভোট কিন্তু এখনো পর্যন্ত হাজির হয়নি সমস্ত কোম্পানির কেন্দ্র বাহিনী এজন্য তৃণমূল সরকারকে দায়ী করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য তিনি বলেন কেন্দ্র বাহিনী না আসার জন্য পদ্ধতিগত যে দেরি হচ্ছে তার জন্য সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেস এটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পিত চক্রান্ত প্রথমে 22 কোম্পানি তারপরে 800 কোম্পানি যাওয়া হঠাৎ করে চাইলে কেন্দ্র বাহিনীরা হাজির হতে পারে না তাদেরকেও কিছু নিয়ম রয়েছে নির্বাচন কমিশন বারবার কেন্দ্র সরকারকে বলছে এখনো পাঠাতে পারেনি তার ভোট কেমন হয় ভাবছেন নির্বাচন কমিশন বারবার কেন্দ্রীয় সরকারকে বলছে বিষয়টি এরকম নয় এই পদ্ধতিগত দেরি যেটা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এটা তাদেরই পরিকল্পিত চক্রান্ত প্রথমে 22 কোম্পানি চাওয়া তারপরে 800 কোম্পানি তারপরে ডিপ্লয়মেন্ট নিয়ে বিভিন্ন ধরনের ভরসা বিভিন্ন বিবৃতি এবং বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি সেন্ট্রাল ফোর্স আসতে গেলে তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে এভাবে সেন্ট্রাল ফোর্সকে বললেই চলে আসে বিষয়টিতে এরকম নয় সারা দেশে একটা পদ্ধতি আছে পশ্চিমবঙ্গে তৃণমূল তাদের মতো করে দেশ চালাতে চায় এটা তো সম্ভব নয় আজকে যে সেন্ট্রাল ফোর্স আসছে বা বাহিনী যা আছে তা দিয়ে 8 তারিখে এক দফায় নির্বাচন করা সম্ভব নয় একদলীয় একচেটিয়া দখলদারিকেই বাস্তবায়িত করতে এটা কমিশন এবং এই পরিস্থিতিতে ভোট হলে কি কি ভোট হবে মনে হচ্ছে আপনাদের পরিস্থিতি কেমন হবে দেখুন 2018 থেকে 2023 এর মধ্যে মানুষের মনে একটা পরিবর্তন হয়েছে সামাজিক অবস্থারও পরিবর্তন হয়েছে 2018 এ মানুষ ভীত সন্ত্রস্ত ছিল 2023 এ দাঁড়িয়ে মানুষ ভয়ভীত গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্রতিরোধের মুখে পড়ছেন মানুষ প্রশ্ন করছেন মানুষ তাদের অধিকার বুঝে নিতে চাইছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি মানুষকে সঙ্গে নিয়ে আমরা যত নমিনেশন দিতে পেরেছি সেখানে লড়াই দেব লড়াই হবে